নমস্কার অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই হ্যাপি নিউ ইয়ার আমি আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাবো দু হাজার কুড়ি বারোটি রাশির অর্থনৈতিক ভাব কেমন হবে তো আমি প্রথমেই জানাই প্রত্যেকেই চাই যে আমাদের বিগত বছর চা গেছে গেছে কিন্তু নতুন বছরে যেন আমাদের আর্থিক সমৃদ্ধি যেন বৃদ্ধি পায় প্রত্যেকেরই একটা নতুন বছর পড়ার সময় প্রত্যেকে একটা আশা করেন তো আমি এই ভিডিওতে জানাবো বারোটি রাশি ধরে কি উপায় করলে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এটা আপনাকে জানাবো কেমন যাবে এবং রাশি অনুযায়ী কি ছোট ছোট উপায় খুব সহজ উপায় সরল উপায় এই উপায়গুলো করুন আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে বাধ্য তো মেন বিষয়বস্তুতে আসা যাক অনেকেই বলে টাকা কি সবকিছু হ্যাঁ এটা ঠিক কথা যে সব কিছু দিয়ে টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না কিন্তু বর্তমান যুগে টাকা ছাড়া আপনি এক পাও চলতে পারবেন না চোখে অন্ধকার দেখবেন তো আমি এই ভিডিওতে জানাবো বারোটি রাশির অর্থনৈতিক ভাব এবং কি উপায় করবেন যে ক্ষেত্রে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে তা প্রথমেই চলে আসি মেষরাশি রাশির এই দু হাজার আর্থিক ভাব শুভ দেখা যাচ্ছে আপনারা কিছু প্রপার্টি এবছর কিনতে পারেন প্রবল প্রবল প্রপার্টি কেনার অর্থাৎ অ্যাসেট কেনার এ এবছর আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের থেকে বড় সুখবর আপনাদের লোন পরিশোধ হবে অর্থাৎ যদি আপনারা ঋণ নিয়ে থাকেন না ঋণ আপনাদের এবছর পরিশোধ করতে পারবেন তো এবছর আপনারা কি উপায় করবেন যাতে আর্থিক শ্রীবৃদ্ধি আরও বৃদ্ধি পায় আপনারা প্রতিদিন সূর্যকে দেবতাকে আপনারা জল নিবেদন করুন এবং লাল চন্দনের তিলক কপালে এবং গলায় লাগান সেক্ষেত্রে দেখবেন আপনাদের আর্থিক ঘটবে এরপর আসি বিশ্বরাশির এবছর অর্থ আগমন তো খুব ভালো হবে কিন্তু আপনাদের পাশাপাশি খরচও বৃদ্ধি পাবে অর্থাৎ ইনকাম যেমন করবেন পাশাপাশি খরচও আপনাদের বৃদ্ধি পাবে এবং পাশাপাশি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের খরচ এবছর বৃদ্ধি পাবে বেশি এবং আপনাদেরকে বলবো আপনারা এবছর কোনো মতে লোন নেবেন না লোন নিলে অর্থাৎ ঋণ নিলে আপনারা কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে পারেন তো এবছর আর্থিক স্ত্রী বৃদ্ধির জন্য আপনারা কি করবেন আপনারা দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবের পূজা করুন এবং একটা চাঁদির কয়েন আপনার মানি ব্যাগে রাখুন সেক্ষেত্রে দেখবেন আপনার আর্থিক অবস্থা ভালো হবে এরপর আসি মিথুন রাশি মিথুন রাশির আর্থিক অবস্থা মধ্যম খুব খারাপও বলা যাবে না খুব ভালো বলা যাবে না অর্থাৎ আপনাদের বেশিক অর্থ যেটা শিক্ষা স্বাস্থ্য খাদ্য বস্ত্রর জন্য যে অর্থ লাগে বেশিক অর্থের আপনাদের কোনো প্রবলেম আসবে না এ বছর অর্থাৎ অর্থনৈতিক ভাব মিথুন রাশির মধ্যম দেখা যাচ্ছে দু হাজার কুড়িতে এবার বলি মিথুন রাশির লোকেরা কি উপায় করবেন অর্থনৈতিক জন্য আপনারা হনুমানজির পুজো করুন এবং প্রতিদিন হনুমান পাঠ করুন এবং মঙ্গলবার করে আপনারা হনুমানজিকে লাল ফুল এবং মেটে কালারের সিঁদুর নিবেদন করুন এবছর দু হাজার কুড়িতে দেখবেন আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে এই দু হাজার কুড়িতে এরপরে আসি কর্কট রাশির কর্কট রাশির ব্যবসা এবং চাকরি থেকে অর্থনৈতিক দিক ভালো হবে অর্থাৎ আর্থিক অবস্থা বৃদ্ধি পাবে ব্যবসাতেও আপনাদের ভালো অবস্থা হবে এবং চাকরি ক্ষেত্রে আপনারা প্রমোশন পাবেন এবং পাশাপাশি আপনারা এবছর কোনো ঋণ নেবেন না ঋণ নিলে আপনারা কিন্তু মুশকিলে পড়বেন অর্থাৎ ঋণ থেকে আপনারা বিরত থাকুন ওভারঅল অর্থনৈতিক ভাব কর্কট রাশির ভালো দেখা যাচ্ছে দু হাজার কুড়িতে এবার আপনাদেরকে জানাই আপনারা কি উপায় করবেন আরও অর্থনৈতিক ভাবকে বৃদ্ধি করার জন্য আপনারা মা লক্ষ্মীর উপাসনা করুন এবং প্রত্যেক বৃহস্পতিবার আপনারা একটি করে ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীকে নিবেদন করুন দেখবেন আপনাদের অর্থনৈতিক যে সমস্যা সেটা অনেকটাই কেটে গেছে এবং আর্থিক অবস্থা আপনাদের ভালো হতে শুরু হয়েছে সিংহ রাশি দু হাজার কুড়ি অর্থনৈতিক ভাব কেমন আপনাদের অর্থনৈতিক ভাব মোটামুটি এবছর আপনারা বাড়ি ঘর এগুলো নির্মাণ করার জন্য আপনারা অর্থ ব্যয় করবেন কিন্তু সেই অর্থ আপনাদের পাশাপাশি চলেও আসবে অর্থনৈতিক ভাবটাতে অতটা আপনারা সমস্যা আসছে না এই দু হাজার কুড়িতে কিন্তু আপনারা ভুল করেও ঋণ নিবেন না কারণ এই ঋণ ভবিষ্যতে পরিশোধ করতে আপনাদের সমস্যা হতে পারে ঋণ থেকে আপনারা একটু দূরে থাকুন এই বছর আপনারা আর্থিক শ্রীবৃদ্ধির জন্য কি উপায় করবেন আপনারা গণেশজির উপাসনা করুন সেক্ষেত্রে দেখবেন আপনাদের আর্থিক স্মৃতি বৃদ্ধি ঘটেছে এবং আপনারা সূর্যের পূজা করুন অর্থাৎ প্রতিদিন সকালে উঠে নিয়ম কেমন স্নান করে উঠে সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন দেখবেন আপনাদের বেসিক আর্থিক প্রবলেমটা আপনাদের কেটে গেছে বা যাদের আর্থিক দিক ভালো আরও ভালো হবে এরপরে বলি কন্যা রাশি বিগত দু হাজার উনিশে আপনার যে আর্থিক প্রবলেম ফেস করেছেন এবছর আপনাদের আর্থিক দিকটা অত্যাধিক শুভ দেখা যাচ্ছে কিন্তু একটা জিনিস আপনারা উলট পালট খরচ করে ফেলেন উল্টাপাল্টা আপনারা খরচ করবেন না সেক্ষেত্রে আপনাদের মুশকিল দেখা যাচ্ছে আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে কিছু খরচ হতে পারে এবং উলট কিছু কিনা হাইলাইটেড কিছু কেনার জন্য আপনাদের এবছর খরচ হতে পারে এবং বছরের শেষ মুহূর্তে গিয়ে আপনারা কোনো গাড়ি আপনারা কিনতে পারেন এবছর তো এবছর কি উপায় করবেন যেটাতে আপনাদের আর্থিক শ্রী করবে। এবছর আপনারা প্রতিদিন নিয়মিত আপনারা স্নান করে উঠে মা দুর্গার উপাসনা করুন এবং দুটি লবঙ্গ মা দুর্গাকে আপনারা নিবেদন করুন এবং সেটা প্রসাদ রূপে আপনারা গ্রহণ করুন দেখবেন আপনাদের আর্থিক দিক এই দু হাজার কুড়িতে শুভ হতে বাধ্য এরপরে আমি আসছি যে রাশিটি সেটা হচ্ছে তুলারাশি তুলারাশি দু হাজার কুড়ি ভাব কেমন যাবে দেখুন তুলারাশি এবছর আপনাদের ভাগ্যের দ্বারা আপনারা টাকা পাবেন না আপনাদেরকে প্রচন্ড পরিমাণে মেহনত করতে হবে এই মেহনতের মাধ্যম দিয়ে আপনাদের অর্থনৈতিক ভাব শুভ হবে যতটা আপনারা মেহনতি করতে পারবেন ততটা আপনাদের আর্থিক ভাব শুভ হবে এবং পাশাপাশি এই মেহনতির টাকাতে আপনারা কিছু অ্যাসেট বা বাড়ি অথবা আপনারা কোনো সম্পত্তি ক্রয় করবেন এই দু হাজার কুড়ি সালে মেহনতির অর্জনে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট খুব একটা অর্থনৈতিক দিক থেকে আপনারা পাবেন না তো এবছর কি উপায় করবেন আপনাদের ভাব ভালো করার জন্য আপনারা শনিদেবের উপাসনা করুন অর্থাৎ আপনারা প্রত্যেক শনিবার সন্ধ্যাবেলা অসত্য গাছের নিচে আপনারা শস্যার তেলের প্রদীপ জ্বালান এবং ওং সাং শনি শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা আটবার অথবা একশো আটবার পাঠ করুন দেখবেন আপনাদের আর্থিক ভাব ভালো হয়েছে এরপরে আসছি বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির সুখবর হচ্ছে আপনাদের শনির সাড়ে সাথে কেটে যাচ্ছে পাশাপাশি আপনাদের আটকে থাকা টাকা ডুবে যাওয়া টাকা এগুলো আপনারা অবশ্যই রিকভারি করতে পারবেন এবং পাশাপাশি আপনাদের এবছর প্রাপ্তির যোগ আছে আকর্ষিক প্রাপ্তি এই বৃশ্চিক রাশির লক্ষ্য করা যাচ্ছে দু হাজার কুড়িতে এবং এবছর আপনারা কি উপায় করবেন এবছর আপনারা বিষ্ণুর উপাসনা করুন প্রত্যেক বৃহস্পতিবার করে দেখবেন খুব ফলদায়ক এবং পাশাপাশি যদি আপনারা আপনাদের তর্জনী আঙুলে সোনা কিংবা তামার একটা আংটি পড়তে পারেন এই দু হাজার কুড়িতে আপনাদের সৌভাগ্য এবং অর্থনৈতিক ভাব দৃঢ় ধনুরাশি দু হাজার কুড়ি আর্থিক ভাব কেমন আপনারা যারা চাকরি করছেন সেক্ষেত্রে আপনাদের স্যালারি বৃদ্ধি পাবে এবং যারা ব্যবসাতে যুক্ত আছেন তাদেরও ব্যবসাতে উন্নতি হবে অর্থাৎ চাকরি ও ব্যবসা যে প্রফেশনে আপনারা থাকেন না কেন সেদিক থেকে আপনাদের অর্থের দিক এ বছর অত্যাধিক শুভ দেখা যাচ্ছে অর্থ নিয়ে আপনাদেরকে এবছর চিন্তা করতে হবে না ধনুরাশির জাতকদের পাশাপাশি আপনারা এবছর জমি অথবা কোনো দোকান অথবা কোনো বাড়ি এরকম একটা কিনার আপনাদের যোগ দেখা যাচ্ছে এই দু সালে। এবং আপনারা বছর লোন নিতে পারেন এবং এই ঋণ নেওয়ার জন্য আপনারা করবেন না কারণ আপনারা ইমানদার আদমি আপনারা অবশ্যই এই লোন আপনারা শোধ করে দিতে পারবেন অর্থাৎ আপনাদের ঋণের ব্যাপারে কোনো এবছর সমস্যা আসছে না কি উপায় করবেন আর্থিক দিককে আরও মজবুত করার জন্য আপনারা সূর্যকে আপনারা প্রতিদিন নিয়মিত জল নিবেদন করুন এবং পাশাপাশি আপনারা তামার আংটি বা তামার কয়েন একটা আপনাদের নিজেদের পার্সে অর্থাৎ ব্যাগের মধ্যে রাখেন সেক্ষেত্রে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হবে মকর রাশি মকর রাশির চাকরি ও ব্যবসা দুটো ক্ষেত্রেই শুভ কিন্তু আপনারা অর্থ পাবেন কিন্তু সেই অর্থ অযথা আপনারা কিন্তু এবছর খরচ করবেন না কারণ সময় সবসময় একরকম যায় না কোনো কিছু দেখানোর জন্য আপনারা কাউকে অর্থ অপচয় করবেন না কাউকে দেখানোর দেখানোর জন্য জন্য আপনি আপনি গাড়ি কিনলেন কিনলেন বা কোনো অর্থাৎ এই রকম দিকে আপনারা যাবেন না হট করে কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট আপনারা এবছর করবেন না মকর রাশির জন্য আমি এই প্রেডিকশনটা করছি আপনারা আর্থিক অবস্থা ভালো করার জন্য কি করবেন আপনারা প্রত্যেক শনিবার ওং সাং শনিশ নম এই মন্ত্রটি আটবার আপনারা জপ করুন এবং আপনারা অসত্য গাছের নিচে একটি প্রদীপ প্রজ্বলন করুন তেলের প্রদীপ সেক্ষেত্রে দেখবেন আপনাদের আর্থিক দিক শুভ হবে এরপরে আমি জানাই কুম্ভ রাশি কুম্ভ রাশির আর্থিক দিক মোটামুটি আপনাদের যে অর্থ বর্ষণ হবে এটা আমি বলছি না কিন্তু আর্থিক দিক আপনাদের মোটামুটি এবছর যাবে অর্থাৎ বেসিক অর্থের দিকটা আপনাদের চলে আসবে সেই দিক থেকে আপনাদের কোনো প্রবলেম আসবে না কিন্তু আপনারা ফট করে ঋণ নেবেন না ঋণ নিলে একটু সমস্যা হতে পারে এবং আপনারা কাউকে দেখানোর জন্য আপনারাও গাড়ি বা কোনো জায়গা এই সব জিনিস ইনভেস্টমেন্ট করবেন না অর্থাৎ বড় রোগী দেখানোর জন্য আপনারা কিছু ফট করে টাকা ইনভেস্টমেন্ট করবেন না সেক্ষেত্রে আপনাদের সমস্যা আসতে পারে কি করবেন এ বছর আপনাদের শুভ হওয়ার জন্য আপনারা প্রতিদিন শিবের উপাসনা করুন অর্থাৎ শিবের মন্ত্র জপ করুন ওং নম শিবায় এটা আপনারা একশো আট বার প্রতিদিন সকালে যদি জপ করেন দেখবেন সারা বছর আপনাদের ভালো যাবে এবং আপনারা যদি সোমবার করে শিবের ব্রত রাখতে পারেন সেটা অত্যাধিক কুম্ভ রাশির জন্য শুভ ফল প্রদান করবে এবং অর্থনৈতিক দিক আপনাদের মজবুত করবে এবার আসছি শেষ রাশি মিন রাশি মিন রাশি তো এবছর অর্থনৈতিক ভাব অত্যাধিক শুভ দেখা যাচ্ছে কিন্তু আপনাদের ব্যয় ভাবটাও আছে মোটামুটি এবং আপনারা ধর্মের জন্য কিছু টাকা এবছর আপনারা ব্যয় করবেন অর্থাৎ কোনো মন্দিরের ব্যাপারে বা কোনো ধর্মের ব্যাপারে আপনারা এবছর প্রচুর অর্থ ব্যয় করেন সেটাতে আপনাদের কোনো সমস্যা আসবে না অর্থাৎ মীন রাশির অর্থনৈতিক ভাব এ বছর মানে ওভারঅল ভালো দেখা যাচ্ছে অর্থাৎ আপনাদের অর্থের আগমন এবছর তেমন সমস্যা করবে না তো আপনারা কি উপায় করবেন আপনারা প্রতিদিন সকালে উঠে অবশ্যই সূর্যের প্রণাম করুন এবং গায়ত্রী মন্ত্র দিয়ে যদি আপনারা পাঠ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের লাভজনক হবে এই দু হাজার সালে অর্থাৎ আপনাদের আর্থিকটাকে আরও দৃঢ় অথবা মজবুত করার জন্য আপনারা যদি এই কাজগুলো আমি যেটা বললাম সূর্যের প্রণাম এবং গায়ত্রী মন্ত্র জব সেক্ষেত্রে আপনাদের ফলপ্রসূ অবশ্যই হবে তো আজকে তো ভিডিওটা শেষ এখানে তার আগে আপনাদেরকে বলি প্রত্যেকেরই জীবনে অর্থাৎ বারোটি রাশি মানুষের জীবন যেন সুখে শান্তিতে সমৃদ্ধিতে দু হাজার কুড়ি সাল যেন ভরে ওঠে সবারই যেন মুখে হাসি এবং আনন্দময় হয়ে উঠুক দু হাজার কুড়ি সাল এই কামনা করে আমি ভগবানের কাছে আজকে এই ভিডিওটি শেষ করছি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার धन्यवाद